55 সালে এই ঘটনা বরিশালে হইয়াছিল পাতার হাটানা। সেই দেশে এক বৃদ্ধা ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপর বয়স, ও বৃদ্ধা কামলা খেতে খা। নাম ছিল তার অতিমূর্তি, নাই ছিল তার বিদ্যার বুদ্ধি, লেখাপড়া কিছু জানত না। ঘরে তাহার একটি পুত্র দিয়েছিলেন দয়াময়, শাহজাহান রাখিল নাম তার, ও বয়স হবে বছর নহ। যাইতো কামলা দিতে ছেলেটি তার নিয়ে সাথে, কাটকাটে পুত্র আর পিতা। কতটুকু ছোট ছেলে, রোদরে থাকা সোজা নয়, ওরে সোনার বরণ কোচি মুখাম, ও বাচার মলিন হইয়া যা। বনে গেলে সাথে ছেলে তাহার নিয়ে যাই সাথে, কাটকাটে পুত্র আর পিতা। কাঠের বোঝা মাথায় লইয়া কানতে কানতে বাড়ি যায়, ওরে আচল দিয়া ঘাম চাইয়া, ও দেয় তার জন্ম দুঃখী মহা। পুত্র এই রূপেতে বেঁচে আছে কোন মতে, কোন রকম বাঁচাইছে আল্লাহ। আবার পরের বাড়ি ধান বান্দিয়া চাউলানে দুঃখিনী মায়, ওরে এই রূপেতে কোন মতে, ও তাদের দিন চলিয়া যা। একদিন সেই শাহজাহান মিয়া পিতার কাছে কয় কান্দিয়া, বাবা আমি আর মাঠে যাব না। ঝড় বাদলে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয়, ওরে এত কষ্ট আমার প্রাণ, ও বাঁচান সোচ নাহি হ। বাড়ির রাস্তা দিয়া বই পুস্তক আর সিলেট নিয়া, কত ছাত্র স্কুলে তে যা। আর যাব না মাঠে বাবা, যাব আমি পাঠশালায়, ওরে লেখা পড়া শিখে আমি, ও চাকরি করি বোঠা কাহা। অসীম বলে ছেলের প্রতি আমরা হইলাম গরিবতী, গরিবের কি লেখা পড়া হ। লেখে পড়ে ধনির ছেলে, গরিবেরা খেতনি রাজ, ওরে কোথায় পাবো টাকা পয়সা, ও বাবা বই পাবো কোথায়। Thank you.
কান কান্দিয়া বলে বুক ভাসাইয়া নয়ন জলে বাবা আপনার ধরে দুটি পা করে বই পুস্তকের দরকার নাহি গো হাত ঘুরাবো তাল পাতায় ওরে বড় হইলে বই কিনিব ও আমায় বাঁচালে খোদা বিধয়চি মতি ঠিক করিল মনের বতি তালের পাটা কাইটায় না আবার ঝাড়ে হইতে কুঞ্চি আহিনা তাই দিয়া কলম বানাই ওরে সেহড়া জামা ছেড়া লুঙ্গি জাদুরে স্কুলে পাঠা একটি বছর কেটে গেল আনে পরীক্ষা দিল তুতে উঠে এবার পাস্ট হ আবার পরের কাছে চাইয়া যাহি না পুরান বইতে কাজ চালায় ওরে থ্রিতে হইতে পরে উঠল শাহজাহান বৃত্তি দিতে যাহা পরীক্ষা দিল পাঁচ টাকা বৃত্তি পাইল হাই স্কুলে ফাইভে ভর্তি হ আবার পুরান বইতে কাজ চলে না নতুন পড়া ভীষণ দায় ওরে আসিয়া মায়ের কাছে শাহজাহান কেন্দে কেন্দে কহ নাকের নলদ বিক্রি করে শাহজাহানের হাতে দিয়ে কেন্দে বলে শাহজাহানের মহা নতুন বই কিনিয়া বাহাবা যাবো তুমি পাঠশালায় ওরে সকল দুঃখ পাস করিব তোমার বাঁচাইলে কোথায় তখন তাড়াতাড়ি বিক্রি করে ভিটা বাড়ি ছেলের হাতে 50 টাকা দেয় পরীক্ষা দিতে শাহজাহান বরিশালে চলে যায় ওরে পরীক্ষা শেষ করে শেষে শাহজাহান বাড়ি ফিরে যায় দিন সে শাহজাহান মিয়া বাড়ি হইতে বিদায় নিয়া চাকরির খোঁজে আসিল ঢাকা চাকরি কি গো সহজ জিনিস ঢাকায় আসলে পাওয়া যায় ওরে অবশেষে চাকরি পেল ও একজন সাহেবের বাসা ঢাকার বড় ব্যারিস্টার খান সাহেব নামটি হয় তার চাকরি করে থাকিয়া সে নূরজাহান সুন্দরী নামে তাহার একটি কন্যা হয় ওরে টাকা পয়সা ধন সম্পত্তি ও তাদের কিছুই কমি নহ
তার মর্জি মহাসুখে কলেজে তে লেখে পড়ে পাঁচটি বছর গত হইয়া যাহা আরে বিয়ে পাশ করিয়া এবারে মে গিয়া ভর্তি হয় ওরে এমে পাশ করিয়া ভাই রে শাহজাহান চাকরি এবার পাহা শাহজাহানের চাকরি হইল একটি বছর কেটে গেল এইবার সাহেব কত খুশি হহ ইষ্টি কুটুম দাওয়াত দিয়া কন্যার বিয়ার তারিখ দেয় ওরে ধুমধামের ভিতর বাইরে শাহজাহানের বিয়া হইয়া যাহা শাহজাহানে থাক সেই বাসা স্ত্রীকে সে সঙ্গে নিহিয়া মহাসুখে কাল কাটায় ওরে কোথায় রইল পিতা মাতা ও তাদের কথা মনে না বিদ্যোয়ছি মতি হারাইলো সে জ্ঞান বুদ্ধি পুত্রের জন্য পাগল হইয়া যা কান্তে কান্তে অন্ধ হইল শাহজাহানের বিদ্যমায় ওরে দিন রজনী কান্দে হাই রে ও আমার শাহজাহান কোথায় বলে দিন রজনী শাহজাহানের মা জননী খুদার কাছে হস্ত তুইলা কহ এই রূপেতে কত মহানত করে মোমবাতির দরগায় ওরে জাহাদুরে মোর দেও মিলাইয়া ও চিন্নি দেবরে দরগা বছর কেটে গেল শাহজাহানের মনে পড়ল বাড়িতে একখান পত্র সে পাঠা ঢাকায় আমি ভালো আছি বাবা গো আপনার দোয়ায় ওরে এমে পাশ করিয়া আছি ওহ একজন সাহেবের বাসা মর্জি মহাসুখে চাকরি করি ঢাকার বুকে বিয়ে করে সাহেবের কন্যা চাকরি আমি করতেছি গো তিন হাজার টাকার মাইনা পাই ওরে পত্র পাইয়ায় সে মুহূর্তে খুশিতে পাগল হইয়া যাহা মাঙ্গে বাড়ি বাড়ি টাকা পয়সা জোগাড় করি এইবার সিম্ব দেখিতে যাহা সেরা জামা সেরা লুঙ্গি সেরা একটা জুতা পাই ওরে কান্দে ঝুলি হাতে লাঠি ওছি মাসিল ঢাকা
বাসা দেখে বাসার কাছে দারোয়ান দাঁড়াইয়া আছে, অসীমকে সে ঢুকতে নাহি দেহে। শাজাহান দিয়াছে পত্র শেষে, সেই পত্র দেখায় ওরে পত্র লইয়া দারোয়ান, অসীমকে সেইখানে বসা। শাজাহান বাড়ি ছিল দারোয়ান পরে গেল, নূরজাহানকে সুখবর জানা। আসিয়াছে আপনার শ্বশুর, বসায়াছে নিস্তলায়, ওরে ইহা শুনে তাড়াতাড়ি নূরজাহান বিছানা সাজা। টাকার দামি শাড়ি, দামি একখান ব্লাউজ পরি, আস্তে আস্তে আসে নিস্তলা। দারোয়ানকে ডেকে বলে, কে আমার শ্বশুরা পায়, ওরে জলদি করে দেও দেখাইয়া, ও তাহারে নিব দোতালা। দারোয়ানা গাইয়া গিয়া অসীমকে সে দেয় দেখাইয়া, এই যে আপনার শ্বশুর আব্বা হো। অসীমকে দেখিয়া কন্যা রাগে তে জ্বলিয়া যায়, ওরে ঠাট্টা করার জায়গা পাহুনা, ছোট লোক চিন নায়া মহা। তখন এই বলিয়া দোতালাতে উঠে গিয়া, বসে কান্দে রাগে রিজালা। দারোয়ান কয়, ওরে বুড়ায়া আমারে ঠেকাইলি দেয়, ওরে অসীমকে সে নিয়া তখন কুকুরের ঘরে বসতে দেয়। সময় শাজাহান মিয়া বন্ধু বান্ধব সাথে নিয়া, শহর হইতে আসিল বাসা। শাজাহানকে দেইকায় অসীম দৌড়াইয়া ধরিতে যায়, ওরে সেদিকে তার পীরা চাই না, শাজাহান ওঠে দোতালা। শাজাহান উপরে গেলে নূরজাহান কান্দিয়া বলে, থাকবো না আর তোমারি বাসা। তোমার বাড়ির দারোয়ানে অপমান কইরাছে আমায়, ওরে ভিক্ষুক একজন দেখাইয়া আইসাছে তোমারি বাবা। শাজাহান সান্ত্বনা দিয়া নূরজাহানকে কই বুঝাইয়া, তাতে তোমার কি বয়সে যাহা। আমার বাড়ির চাকর ছিল দেখিতে আইছে আমায়, করে এমন করে কাঁদলে তুমি, ও ব্যথা পাপ কলি যাহা। অসীম বুড়া কি ভাবিয়া লাঠির উপর ভর করিয়া,
ধীরে ধীরে ওঠে দোতলা। অসীমকে দেখিয়া হায় রে শাহজাহানের লজ্জা হয়, ওরে বন্ধু বান্ধব বসা কত, ওহো আমার সম্মান বুঝি যাহা। জাহান পে ভিসকি দিয়া এখান হইতে যাও না মিয়া, বুড়া তুমি চি চাও এই জায়গা, এইটা কি আর ভিক্ষার জায়গা, ভিক্ষায় আছে নিস্তলায়, হরে জলদি কইরা যাও না মিয়া, ওহ বুড়া নাম নিস্তলা। বলে ছেলের তরে তুমি কি চিনো না মোরে, আমি তোমার সেই বৃদ্ধ পিতা, ভিক্ষার জন্য আসি নাই গো, আসি আছি তোমায় দেখিতে, ও গো আসো বাবা বুকে আসো, ও জুড়াই তাপিত পড়া। হারাম খোরেই বলিয়া লাথি মাইরা দেই ফেলিয়া, এমন জোরে লাথি মেরে দেহ, লাথির চোটে অসীম বুড়া খাটের উপর পড়ে যায়, হরে রক্তের চোটে ঘর ভাসিয়া, ও যায় তার দুঃখের সীমা না। বিধি আসো তুমি কোন জায়গায়, আকাশে কি নাই কোনো ঠাঠা, আকাশে কি নাই গো ঠাঠা, তেও না কেন আমার মাথায়, ওরে বন্ধু বান্ধব তারা কয় লোকটা তোমার কি লাগে হাহা। তারা কয় লোকটা তোমার কি বাহ, কিসের জন্য আইছে এই জায়গা, হারাম খোর বলে তাহারে আমি কিছু জানি না, আমার বাবার চা করছিল, ওহ পাগল হইছে বছর ন। বুক ভাসাইয়া নয়ন জলে, তোমার বাবার চাকর হইনি চহ, ওরে এই চাকরে কামলা দিয়া খেটে বড়াইছে তোমায়, ওরে তোমার বাবার চাকরিন, ওহ একজন আছে দুনিয়া। চাকরিনি গ্রামে গ্রামে ধান বান্দি, সাউলাই না খাওয়াইছে তোমা, তোমার জন্য কান্দে কান্দে আজ অন্ধ হইয়া যায়, ওরে দোয়া করে যাই রে বাবা, ওহ আল্লাহ দেই গো সুখ তোমা। Thank you.
সিম্বুরা এই বলিয়া বাসা হইতে যাই চলি, তিন দিন পরে বাড়িতে চলে যা। হাটিতে না পারে ভাইরে রাখতে মাখা সারা গায়, ওরে দিন দুঃখিনী বলে আমার, ওহ আমার শাহজাহান কোথা। বলিব দুঃখের কথা অন্তরেতে দারুণ ব্যথা, বাসায় আমার নাই গো দুনিয়া। বসন্ত হইয়াছিল বাচার তিন দিন আগে মারা যায়, ওরে যাহিয়া দেখি খালি বাসা, ও দুঃখ সয় না কলি যাহা। কান্দা বলে দিন দুঃখিনী শাহজাহানের মা জননী, পুত্রের জন্য পাগল হইয়া যাহা। এখন আছাড় পাছাড় খাইয়া কান্দে শাহজাহানের বৃদ্ধ মায়, ওরে আহা বাবা কি করিলা, ওহ দুঃখ সয় না কলি যাহা। যেদিন ঢাকা হইতে বাড়ির দিকে যাই চলিয়া, সেদিন রাতে শাহজাহানের গা। ভীষণ জ্বর উঠিয়া গেল ডাক্তারে না দিশা পায়, ওরে উঠিতে না পারে বাইরে শরীলে তার ভরিয়া যা। যখন গত হইল ফুসকা দিয়া উঠা গেল, ডাক্তারে বসন্ত কয়নি চহ। সারা শরীর ভরে গেল শাহজাহানে হুশহারা, ওরে একা ফেলে রেখে গেল সকলে ভয়েতে পালা। যখন চলে গেল শাহজাহানের হুশি ফিরিল, পানি পানি বলে কান্দে হা। এমন সময় মেথর একজন ঝাড়ু দিতে চলে যায়, ওরে পানি পানি শব্দ পাইয়া মেথরে ওঠে দোতালা। যাইয়া দেখে এই অবস্থা সাহেব তাহার নাই গো আস্তা, এখন বুঝি প্রাণে মারা যা। পানি খাইতে দিয়া মেথর মাথায় তাহার হাত বোলায়, ওরে শাহজাহান কান্দিয়া বলে, ও ভাই রে ধরি তোমার পা। পিতা মাতায় আছে বাড়ি, খবর পাঠাও তাড়াতাড়ি, এখন আমার প্রাণে বাঁচা তাহা। এই কথা শুনিয়া মেথর টেলিগ্রাম করিয়া দেয়, ওরে টেলিগ্রাম পাইয়া ওসিম চলিয়া আসিল ঢাকা। বিধ হয়েছি মতি, হারাইল তার জ্ঞান বুদ্ধি,
সাথে আসে শাহজাহানের মা। আয়েশা দেখে ছেলে তাহার প্রাণে বুঝি মারা যায়, ওরে তিনি দুঃখিনী কেন্দ্রে বলে ওহো আল্লাহ কি করি উপহার। সর্ব অঙ্গ বস্ত্র ছাড়া ঘায়ে তাহার জোড়া জোড়া, পোষা গন্ধে থাকা নাহি যাহা। খোসে খোসে পড়ে মাংস পোষা লাগছে সারা গায়, ওরে তিন দুঃখিনী কেন্দ্রে বলে ওহো আল্লাহ কি করি উপহার। সীমুদ্দিন উঠায় হাত করে করুন মোনাজাত, কেন্দে কেন্দে বলে আল্লাহর দরগাহ। প্রভু আমি মাফ করিলাম মাফ করে দাও দয়াময়, যাহা দূরে মোর দেও বাঁচাইয়া ও আল্লাহ তোমারই কি পাহাড়। দোয়া যখন কবুল হইল শাহজাহানের হুশ ফিরিল, তিন দিন পরে চোখ মিলিয়া চাহা। সাইয়া দেখে সিথা নেতে বসা তাহার বাবা মা, ওরে শাহজাহান কান্দিয়া বলে ওহ বাজান মাফ করো আমাহা। মাতার সেবার গুণে সেরে ওঠে দিনে দিনে শাহজাহান সব দেখিতে পাহাড়। শাহজাহান কয় ক্রোধ ভরে শোনো এখন ধরে তাদের পাহাড়, তোমার জন্য কত দুঃখ পাইছে আমার বাপ মা, ওরে বাপে মাকে দিলে দুঃখ বজবে ফেলবে খোদা। হাতে কাপড় ধুবে নিজ হাতে গোসল করাবে, জল তুলবে নিজ সব সমহ, নইলে এই চাবুকের দাহড়াই পিঠে সামড়া তুলব তোমার, ওরে যে চাবুক চালাই আসিলা ওই দিন বাহাড়িতে আমার গাহা। শান্তনা দিয়া নূরজাহানকে কয় ডাকিয়া, শোনো কন্যা বলি যে তো মহা, পিতা মাতায় আমার যেন নাহি যেন কষ্ট পায়, ওরে পিতা মাতার সেবা করলে হাসরে করাবে খোদা। এই কাহিনী করলাম ইতি মিলন খান আমার নামটি, সুর সঙ্গীত প্রযোজনায় ভাই, দেখবেন সবাই শুনবেন সবাই লাইক কমেন্ট করবেন, তাই ওরে এই গলিয়া এখানেতে ও জারি রীতি করতে চায়।